টবে লাগানো জামরুল গাছে প্রচুর ফল পেতে আমরা কখন কোন সার গাছে প্রয়োগ করব আর কখন কোন সার প্রয়োগ করব না ও জামরুল গাছের বিশেষ পরিচর্যা নিয়ে আজকের ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি মন দিয়ে দেখো। তোমরা এখানে যে গাছটি দেখতে পাচ্ছ এটি একটি থাই ভ্যারাইটির 12 মাসি লাল রঙের জামরুল গাছ। আমি 6 বছর আগে গাছটিকে এই 15 ইঞ্চির মাটির টবে লাগিয়েছিলাম। গত বর্ষার আগে আমি গাছটিকে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ গাছটি বৃষ্টির জল পেয়ে কত সুন্দর ঝোপালো হয়ে উঠেছে। যেহেতু জামরুল মূলত গরমের ফল, তাই সামনের গরমে এই গাছে প্রচুর ফল পেতে আমাদেরকে এই শীতের শেষেই এই গাছে একটি বিশেষ খাবার দেওয়ার ব্যবস্থা করতে হবে। নমস্কার বন্ধুরা, আমি সৌগত আর আমার স্প্যারোস গার্ডেন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রথমে গাছের শেকড়ে কোনো আঘাত না করে টবের ওপরের মাটি কিছুটা খুঁড়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা কিন্তু গাছে এই সময় কোন নাইট্রোজেনযুক্ত সার যেমন গোবর সার, সর্ষের খোল পচানো জল বা যে কোনো রকমের কম্পোস্ট একদমই দেবে না। এই সময় গাছে নাইট্রোজেনযুক্ত খাবার দিলে গাছে ফুল আসা বন্ধ হয়ে যাবে, গাছ কেবলই তার সবুজ পাতা আরও বৃদ্ধি করে ঝোপালো হয়ে উঠবে। বন্ধুরা, আমরা জানি ফসফেট অর্থাৎ ফসফরাস গাছকে মাটি থেকে মূল দ্বারা জল ও খাবার সংগ্রহ করতে ও পটাশিয়াম অর্থাৎ পটাশ গাছকে ফুল ও ফল আনতে সাহায্য করে থাকে। তাই আমি এখন 2 চামচ সিঙ্গেল সুপার ফসফেট, 1 চামচ 0050 অর্থাৎ SOP ও 1/2 চামচ ম্যাগনেসিয়াম সালফেট টবের ওপরে মাটিতে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তোমাদের কাছে SOP না থাকলে এর পরিবর্তে তোমরা 1 চামচ MOP অর্থাৎ লাল পটাশ ব্যবহার করতে পারো। এরপর টব ভর্তি করে জল দিয়ে দেব। যে কোনো গাছে প্রচুর ফুল ও ফল পেতে তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে তোমাদের গাছটির ওপর যেন রোজ মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ডাইরেক্ট রোদ এসে পড়ে। তোমরা যারা আমার বিভিন্ন গাছের পরিচর্যা নিয়ে করা আগের ভিডিওগুলি এখনও দেখোনি, তোমরা প্লিজ আমার চ্যানেল পেজ ভিজিট করে ভিডিওগুলি দেখে নিও। এই জামরুল গাছে খাবার দেওয়ার 1 মাস পরের আপডেট তোমরা এখানে এখন দেখতে পাচ্ছ। দেখো সমস্ত গাছ জুড়ে কত সুন্দর জামরুল ফুলে আছে। এখনো কিন্তু এর ফলন সম্পূর্ণ হয়নি, আর কয়েকদিনের মধ্যেই এগুলো আরো বড় আকার নিয়ে পুরো লাল হয়ে যাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও কমেন্ট করো। আর এই জামরুল গাছের পরবর্তী আপডেট ও অন্যান্য গাছের বিশেষ পরিচর্যার ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।